ভিউয়ার্স শাকিব খান একদম মিথ্যে কথা বলেছে মিডিয়ায়। অপু বিশ্বাসকে ঠকাতে একটু দ্বিধা করেনি, মিডিয়ায় প্রথম থেকে মিথ্যা কথা বলে অপু বিশ্বাসকে ঠকিয়েছে। ভিউয়ার্স, কি এমন মিথ্যা কথা বলল শাকিব খান? বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত না টেনে আমাদের সঙ্গে থাকুন। শাকিব খানের মুখে শুনুন শাকিব খান প্রথম থেকে অপু বিশ্বাসকে কিভাবে মিথ্যে কথা বলে ঠকিয়েছে। শুনলেন তো শাকিব খান কিভাবে মিথ্যা কথা বলেছে? বুবলির সাথে সম্পর্ক রেখেছে, তবুও কিন্তু মিডিয়ায় বলেছে বুবলির সাথে তার কোনো সম্পর্ক নেই। এটা কিন্তু শাকিব খানের মোটেও ঠিক হয়নি। এক বউ ঘরে থাকতে, এক সন্তান থাকতে আরেকটা মেয়ের সাথে জড়িয়েছে এবং সেই বউ সন্দেহ করেছে, কিন্তু মিডিয়ায় সে কোনো প্রকাশ করেনি, বলেছে বুবলির সাথে কোনো সম্পর্ক নেই। মিডিয়ার সবাই কিন্তু বুঝতে পেরেছে। তারপর সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এক নায়িকার সাথে দুই তিনটা সিনেমা করলে তার প্রেমে নাকি পড়ে যান, তখন সে হেসে উড়িয়ে দিয়েছে। তখন কিন্তু রীতিমতো বুবলির সাথে চুটিয়ে সম্পর্ক করছে শাকিব খান। ধরা পড়ার পর কিন্তু মিথ্যে কথা বলে হেসে উড়িয়ে দিয়েছেন, বরাবর অপু বিশ্বাসকে ঠকিয়েছেন। অপু বিশ্বাসকে ঠকানো ছিল শাকিব খানের মেইন উদ্দেশ্য। আসলে শাকিব খান মাঝে মধ্যেই বলে যে বুবলি ছেড়ে তাকে ঠকিয়েছে, ঠকিয়ে বিয়ে করেছে। আসলে যদি রিয়েলাইজ করে যে বুবলির সাথে সম্পর্ক করে ভুল করেছে, তবে কিন্তু শাকিব খান একজনাকে ঠকিয়ে নিজেও ঠকে গিয়েছে। অপু বিশ্বাসকে ঠকিয়েছে, তাই তো শাকিব খান নিজেও ঠকে গিয়েছে। আসলে আমাদের প্রকৃতির নিয়মে নিজেও কিন্তু ছাড় পাবে না, একটা সময় যাকে কষ্ট দিবে সেই ব্যাপারগুলো আবার নিজের হয়ে ফিরে আসবে। অপু বিশ্বাস কিন্তু অনেক কষ্ট করেছে সেই সময়। আসলে বোঝা যাচ্ছে শাকিব খানের মুখ থেকে যে কথাগুলো শুনলাম, এতে বোঝা যায় শাকিব খান অপু বিশ্বাসকে আসলেই ঠকিয়েছে। ভিউয়ার্স, আপনাদের মতে কি হয়েছে তখন? মতামত জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।